পদ্মা সেতুতে রেল চলাচল নিয়ে বাণিজ্যিক প্রসার সহ নানা স্বপ্ন বুনছেন ফরিদপুর সহ আশপাশের মানুষ। দর্শক, আরও খবর জানাতে ফরিদপুর এবং শরীয়তপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি ফরিদপুরে, সেখানে আছেন হাসানুজ্জামান। হাসান, উদ্বোধনের প্রস্তুতির সবশেষ আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আপনি যেটি বলছিলেন যে দক্ষিণের জনপদে কালকেই আনুষ্ঠানিকভাবে প্রবেশ করতে যাচ্ছে দ্রুতগামী বাহন রেল, সড়ক পথের পর এবার এই দক্ষিণের জনপদ যুক্ত হচ্ছে আমাদের দেশের রেল যোগাযোগের সঙ্গে। সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছে ফরিদপুর, বৃহত্তর ফরিদপুরের রেলের দিগন্ত। মাননীয় প্রধানমন্ত্রী কাল সকালের পর দুপুরে যে কোনো সময় ফরিদপুর প্রান্তে রেল যোগে এসে এটির উদ্বোধন করবেন, সে ব্যাপারে প্রস্তুতি চলছে। আমাদের ফরিদপুরের ভাঙ্গা পয়েন্টে সেখানে জনসভা হবে, স্টেডিয়ামে সেখানে জনসভা এবং আনুষঙ্গিক সমস্ত কিছুর প্রস্তুতি চলছে। এবং আমাদের পুলিশ প্রশাসন এবং আওয়ামী লীগের নেতারা সেখানে তাদের প্রস্তুতির সকল কাজ সম্পন্ন করছেন বলে নিয়মিত যোগাযোগ রয়েছে। এদিকে স্থানীয়রা যেটি বলছেন যে রেল এর সংযোগ শুরু হওয়ার এই উদ্বোধনের পরপরই কিন্তু এই অঞ্চলে শিডিউল করে রেল চলাচল শুরু করবে, সেটি এখনও ঘোষণা না দেওয়া হলেও শীঘ্রই সেই ঘোষণা পাবো যে কয়টি রেল চলবে, ভাড়া কত হবে, তো সেটি সাশ্রয়ী হবে নিঃসন্দেহে। তারা বলছেন যে বর্তমানে সড়ক যোগাযোগের যে ভাড়া তার থেকে অর্ধেকেরও কম ভাড়ায় মানুষ যেতে পারবে এবং মালামাল পরিবহনও করা যাবে অর্ধেকেরও কম টাকায়, ফলে ব্যবসা বাণিজ্যে পড়বে ইতিবাচক প্রভাব এবং এখানে দ্রব্যমূল্যেও একটি ভালো মানে ইতিবাচক সারাম পড়বে, যেখানে দ্রব্যমূল্য কমে আসবে বলে একটি ধারণা ব্যবসায়ী মহলের, পাশাপাশি যারা যুব সমাজ ছাত্র এবং যারা চাকরিজীবী তারা অল্প সময় তারা ঢাকায় কাজ শেষ করে আবার রেলে ফরিদপুরে চলে আসতে পারবে। হাসানুজ্জামান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা জানবো শরীয়তপুরের অবস্থা। পদ্মা সেতুতে রেল চলাচল নিয়ে নানা স্বপ্ন বুনছেন শরীয়তপুর জাজিরার মানুষ। তাদের অনুভূতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী নুরুল আমিন রবিন। রবিন, শাকিল, বছর, মাস, সপ্তাহ এবং দিন পেরিয়ে এখন কিন্তু মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। কয়েক ঘন্টা পরেই পদ্মা সেতুর সেই কাঙ্ক্ষিত যে রেল যোগাযোগ সেটি চালু হতে যাচ্ছে, যার কারণে স্বাভাবিক কারণেই আপনি হয়তো আন্দাজ করতে পারছেন যে পদ্মার দক্ষিণ পাড়ের মানুষের মধ্যে কতটা উৎসাহ এই মুহূর্তে বিরাজ করছে। আর যেই উপজেলাটি এই পদ্মা সেতুর সাথে রেল সংযোগ প্রকল্প চালু হওয়ার পরে সবচেয়ে বেশি সুবিধা পাবে সেই জাজিরা উপজেলায় আমি রয়েছি। জাজিরা উপজেলার সর্ববৃহৎ যেই সবজি বাজার সেই মিরাশার চাষি বাজার আমি রয়েছি, যেই বাজারের সবজি মূলত রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে থাকে। এবং এই পদ্মা সেতুর রেল লিংক প্রকল্প উদ্বোধনের ফলে সবচেয়ে বেশি যে ইতিবাচক প্রভাব সেটি কিন্তু পড়বে কৃষিখাতে, কারণ আজ সকালেও আমি এসে এখানকার বেশ কয়েকজন পাইকার এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে রাজধানী থেকে যারা এসেছেন সবজি ক্রয়ের জন্য, তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে বর্তমানে তাদের ট্রাকে করে পণ্য পরিবহনে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয় এবং বেশ খানিকটা ভোগান্তিও কিন্তু তাদেরকে পোহাতে হচ্ছে। এই রেল প্রকল্প চালুর ফলে কিন্তু তাদের সেই পরিবহন ব্যয় অনেকটাই কমে আসবে, যার কারণে তারা যেই সবজিতে যেই তাদের যেই পণ্যর যে ঊর্ধ্বগতির বাজার সেখানেও কিছুটা নিয়ন্ত্রণ আসবে বলেই তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া শিক্ষার্থী এবং সাধারণ মানুষ তাদের মধ্যেও কিন্তু ব্যাপক উৎসাহ আমরা লক্ষ্য করেছি। এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সবশেষ খবর। রবিন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শরীয়তপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী নুরুল আমিন রবিন।